11 বছর ওয়ানডে বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর থেকে কোনো স্পন্সর ছিল না জাতীয় ক্রিকেট দলের। এমনকি কিউইদের বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজেও পৃষ্ঠপোষক খুঁজে পায়নি দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা, ফলে শান্তদের খেলতে হয়েছে স্পন্সরবিহীন জার্সিতে। তবে এবার সেই খরা কাটল। আগামী 3.5 বছরের জন্য টেলিকম প্রতিষ্ঠান রবির সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শুক্রবার হোম অফ ক্রিকেটে ঘটা করেই হলো এই অনুষ্ঠান। আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি রবি পরিবারকে, যারা বিসিবি পরিবারের সাথে সম্পৃক্ত হয়েছে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। চুক্তির বিনিময়ে মোবাইল অপারেটর কোম্পানিটি বিসিবিকে দেবে 50 কোটি টাকা। এর জন্য বিসিবির বেতনভোগী ক্রিকেটাররা কোনো নিয়ম নীতির আওতায় থাকবেন কিনা জানতে চাওয়া হয়েছিল প্রধান নির্বাহীর কাছে। আমাদের যারা আমাদের সেন্ট্রাল কন্ট্রাক্টে যে সমস্ত ক্রিকেটাররা থাকবেন এবং তাদের কনফ্লিক্টিং কোনো ব্র্যান্ডে তারা ফ্রম নাও অনওয়ার্ডস অ্যাসোসিয়েটেড হতে পারবেন না বা কোনো এন্ডোর্সমেন্টে যেতে পারবেন না। কথা থেকে বলতে চাই, এর আগেও রবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 2015 সালে প্রথমবার যুক্ত হওয়ার পর 2017 সালেও দ্বিতীয় মেয়াদে চুক্তিবদ্ধ হয়েছিল প্রতিষ্ঠানটি। যদিও সেবার মেয়াদ শেষ হওয়ার আগেই সরে দাঁড়ায় রবি, তবে নতুন মেয়াদে পূর্ণাঙ্গ সময় বিসিবির সাথে থাকার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্তারা। বিসিবি ও রবির চুক্তির মেয়াদ শেষ হবে 2027 সালের জুলাইতে। এখন ঢাকা।